गुड मॉर्निंग एवरीबॉडी, हमार प्रिय छात्र छात्री आशा करी तुम्हारा सकले भालो आछो एवं सुस्थ आछो। इतिमध्ये तुम्हारे ये अनेकगुलो क्लास हुए छे, जेमन बांगला विज्ञान ए बांगला अंक एवं इंग्रजी। एबारे विज्ञान क्लास अनेक दिन हुए नी, ताई विज्ञान क्लासटा आमी आज के नेब तुम्हारे। आशा करी जे सब क्लासगुलो हुए छे सेई क्लासेर शिक्षक महाशय महाशय जा पढ़ा दिए सेगुलो निश्चय अवश्य तुम्हारा घरे पढ़े, कारण तुम्हारे तो घरे आर कोनो काज नहीं। वो काज बोलते कि तीनटे, एक होच्छे भालो खावा दावा करबे, दुई घुमाबे, और तीन होच्छे पढ़ाशोना करते हबे। जेहेतु आमादेर अनलाइन क्लास शुरू होयेछे एवं देखबे प्रतिदिन जे कि पढ़ा देवा आछे सेगुलो ठीक मतन भावे तुम्हारा अवश्य पढ़ागुलो करबे। विगत सार जेगुलो काज दिएछे, एबार आजके आमि एई विज्ञानेर क्लास नेब तुम्हादेर। प्रथम এই বিজ্ঞানের ক্লাসের মধ্যে তোমাদের প্রথম দশম পাঠ যে পড়ানো হয়েছিল, দশম পাঠে পশুর কথা ছিল, পশুর কথাটা তোমাদের হয়ে গিয়েছিল। এরপরে আছে দেখবে পাখির কথা আর মাছের কথা। আমি পাখির কথা প্রথমে পাখির কথা একটু আলোচনা করব। পাখি আগে জানতে হবে পাখি কাকে বলে। পাখি হচ্ছে যাদের ডানা আছে, ডিম পাড়ে, লেজ এবং দুটি পা আছে, আর সারা শরীর পালকে ঢাকা থাকে, তাদের বলা হয় পাখি। বিভিন্ন ধরনের পাখি আছে, বিভিন্ন ধরনের। সেই বিভিন্ন ধরনের পাখির মধ্যে যেমন সেই পাখিগুলো আমি পরে আলোচনা করছি এবং তোমাদের বইয়েতে আছে দেখবে, ছবিও আছে সেই পাখিগুলো। তোমরা পার্টিকুলার সব পাখির নাম তো জানো না, পাশে দেখবে ছবি আছে, সেই ছবিগুলো দেখবে, পাখিদের নিচে নাম লেখা আছে সেই নামগুলোও দেখবে, দেখলে তোমরা মোটামুটি বুঝতে পারবে। তবে যেসব বিভিন্ন পাখির মধ্যে আমি কিছু পাখির নাম তোমাদের বলবো, যেমন কাক। কাক আমরা দেখেছি, কাকটা সাধারণত সকলেই দেখে থাকবে। কাক দু রকমের, একটা হচ্ছে দাঁড় কাক, একটা হচ্ছে পাতি কাক। দাঁড় কাকটা কি ঘোর কালো, একদম ঘোর কালো। আর পাতি কাক, পাতি কাক হচ্ছে তার পেটের দিকটা হচ্ছে ছাই ছাই রঙের, আর মাথা লেজ পাখনা গোটা কালো। এটা হচ্ছে কাক। কাকের এ আর কাককে আমরা ঝাড়ুদার পাখি বলি। কেন বলো তো কাককে আমরা ঝাড়ুদার পাখি বলি? এই জন্য বলি যে কাক হচ্ছে সমাজের পচা গলা মৃত প্রাণী প্রভৃতি জিনিস এইসব খেয়ে ওরা সাফ করে দেয়, পরিষ্কার করে দেয়, যার জন্য আমরা কাককে আমরা ঝাড়ুদার পাখি বলে থাকি। হ্যাঁ, এছাড়া আমরা যে বলি, আমি যে বললাম যে বিভিন্ন ধরনের আরও পাখি আছে, যেমন গান গাওয়া পাখি, বুলবুল, দোয়েল, শ্যামা, এরা গান গায়। আবার কিছু কিছু পাখি আছে পোষ মানে এবং কথাও বলে, দেখো মানুষের স্বর নকল করে কথা বলে, যেমন টিয়া, ময়না, কাকাতুয়া, শালিক। আবার কিছু পাখি আছে ঝগড়াটে পাখি, হ্যাঁ, ফিঙে, শালিক, কাক, এগুলোকে ঝগড়াটে পাখি বলা হয়। আবার দুরকম পাখি আছে, শিল্পী পাখি ও দর্জি পাখি। এরা সুন্দর বাসা বুনতে পারে, যার জন্য একে বলা হয়েছে শিল্পী পাখি, বাবুইকে বলা হয় শিল্পী পাখি, আবার টুনটুনকে বলা হয় দর্জি পাখি। এছাড়া তোমাদের দেখবে কিছু কিছু পাখি আছে যারা শিকার করে, মাছ শিকার করে, বিভিন্ন ধরনের শিকার করে বেড়ায়, যেমন বাজ, চিল, শকুন, বক, এরা কিন্তু মাছরাঙা, এরা হচ্ছে শিকার করে, এদেরকে আমরা শিকারি পাখি বলবো। এইগুলো এইসব পাখিগুলো তোমরা একটু মনে রাখবে, বিভিন্ন ধরনের পাখি আছে। এছাড়া কিছু কিছু পাখি আছে দেখবে তারা বাসা বাঁধতে জানে না, বাসা বাঁধতে জানে না, কারণ কোকিল, পাপিয়া, বউ কথা কয়, এরা বাসা বাঁধতে জানে না। অনেক সময় দেখবে কোকিল কাকের বাসায় ডিম পেড়ে চলে এসছে, কাক সেই ডিমটাকে তা এ করে তা দিয়ে বাচ্চা বের করলো, তারপর পরে যখন জানতে পারলো সে তখন তাকে মেরে দেয়। তা সেইটা হচ্ছে কোকিল বাসা বাঁধতে জানে না। আর এর এছাড়া এই পাখিদের মধ্যে আমরা দেখবে তার ডানা আছে সে উঠতে পারে, কিন্তু আমরা পাখি বলি না। কোনটা বলো তো? বাদুড়। কেন না? বাদুড় হচ্ছে বাচ্চা প্রসব করে, এটা হচ্ছে স্তন্যপায়ী প্রাণী। স্তন্যপায়ী প্রাণী আমরা কাদের বলবো? যদিও তোমাদের একটু জেনে রাখা দরকার যে যারা বাচ্চা প্রসব করে, সারা শরীরে লোম থাকে, হ্যাঁ, তাদেরকে আমরা স্তন্যপায়ী প্রসব, কারণ বাচ্চা প্রসব না করলে তাদের স্তন্যপায়ী প্রসব, স্তন্যপায়ী প্রাণী বলা যায় না। ওই জন্যে তোমরা ওই জন্য আমরা তোমাদেরকে বলছি যে বাদুড়কে আমরা স্তন্যপায়ী প্রাণী বলবো। এবার আসছি আমি মাছের কথা। মাছ হচ্ছে বিভিন্ন ধরনের মাছ তোমরা দেখেছো, তবে সব মাছ তোমরা চেনো না আমার মনে হয়, তবে কিছু কিছু মাছ তোমরা চিনে থাকবে। হয়তো তোমার বাবা মা কেউ বাজারে গেলো, বাজার থেকে মাছ কিনে আনলো,
তোমাদের চেষ্টা চেষ্টা থাকা দরকার যে বাবা বা মা জিজ্ঞেস করবে যে মা এটা কী ধরনের মাছ, এটা কি, এই মাছের নাম কি, চেষ্টা করবে। তবু তোমাদের ছবিতে তো বইয়েতে অনেকগুলো ছবি নেই, কিছু কিছু ছবি আছে, তা বিভিন্ন ধরনের মাছ আছে। মাছের মধ্যে দুটো আঁশ হিসেবে দুটো গোষ্ঠীকে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে আঁশযুক্ত আর একটা হচ্ছে আঁশবিহীন। আঁশযুক্ত মাছ কোনগুলো? যেমন ভেটকি মাছ, রুই মাছ, কাতলা মাছ। আর আঁশবিহীন মাছ হচ্ছে ওই যে মাগুর, শিং, বোয়াল, এগুলো হচ্ছে আঁশবিহীন মাছ। এই মাছগুলো তোমরা দেখে থাকবে। আর মাছ মাছ দেখতে দেখবে মাছ সাধারণত বেশিরভাগ মাছ দেখতে হচ্ছে তার হচ্ছে বেশিরভাগ মাছ তোমরা দেখবে কীরকম না, মাথা মাথা আর লেজটা সরু, মাথা লেজ, মাথা লেজটা সরু, আর মাঝখানটা হচ্ছে চওড়া, মাঝখানটা চওড়া। এই 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 মাছের দেখতে ঠিক এরকম, মাথাটা এবং লেজটা দেখবে সরু, মাঝখানটা চওড়া, আর পেটে ও পিঠের ওপর পাখনা আছে। এই তাহলে কী বললাম, মাথা এবং লেজ হচ্ছে সরু, আর হচ্ছে মাঝখানটা হচ্ছে অর্থাৎ পেটের দিকটা হচ্ছে চওড়া এবং মোটা। হ্যাঁ, মাছ হচ্ছে কি এই সব পাখনা যেগুলো আছে, এই পাখনার সাহায্যে মাছ সাঁতার কেটে জলে চলাফেরা করে। এছাড়া মাছের হচ্ছে মাছ হচ্ছে ফুলকো আছে, কান ঠিক এই কানকো আছে, কানকোর নিচে ফুলকো আছে, এই ফুলকোর সাহায্যে মাছ আবার শ্বাসকার্য চালায়। এছাড়া মাছ আবার কী করে, এখান থেকে যে মাছের খাদ্য, এই যে মাছের খাদ্য লেখা আছে, মাছের মাছ বিভিন্ন মাছে মাছের খাদ্য, মাছ কী খায়, মাছ জলের পোকা মাকড়, হ্যাঁ, পচা পাতা শ্যাওলা ইত্যাদি খায়। আবার অনেক বড় বড় মাছ আছে যারা দেখবে সে ছোটো মাছকে ধরে খায়, যেমন যেসব পুকুরে দেখবে অনেক পুকুরে ভেটকি মাছ ফেলা আছে, তারা ছোটো ছোটো পোনা মাছ খেয়ে যাচ্ছে, শোল মাছ আছে, বোয়াল মাছ আছে, তারা ছোটো ছোটো মাছ ধরে খেয়ে নিচ্ছে। এই এটা হচ্ছে মাছের খাদ্য। হ্যাঁ, এছাড়া মাছের বাচ্চাকে আমরা বলি কী বলি, মাছের বাচ্চাকে আমরা পোনা বলি। দেখবে পোনা সব বাজারে বা গ্রামের গ্রামে সব নিয়ে আসে, নিয়ে আসার ফলে কী হয়, সেগুলো আমরা তার থেকে কিনে নিয়ে গিয়ে আমরা পুকুরে ছাড়ি, সেই পোনা বড় হয়, বড় হয়ে বড় বড় মাছ তৈরি হয়। আর মাছের এই মাছের হচ্ছে মাছের বাচ্চাকে আমরা পোনা বলছি। আর মাছ কী করে, মাছ হচ্ছে ডিম পাড়ে, মাছ কিন্তু ডিম পাড়ে। এই গেল মাছের কথা। এবার আমরা আসবো হচ্ছে একাদশ পট, মানে স্বাস্থ্য রক্ষাটা কি, প্রথমে জানতে হবে স্বাস্থ্য হচ্ছে শরীরকে সুস্থ ও নিরোগ থাকার নাম হচ্ছে স্বাস্থ্য। শরীর যদি সুস্থ না থাকে কোনো কাজই ভালো থাকবে না, কোনো কিছু ভালোও লাগবে না। তাই শরীরকে প্রথম সুস্থ রাখতে হবে। শরীরকে সুস্থ রাখতে গেলে আমাকে শরীর নিরোগ রাখা দরকার। শরীর যদি নিরোগ না থাকে শরীর সুস্থ থাকবে না। তাই আমাকে করতে হবে, শরীর নিরোগ রাখার উপায়টা কি আমাকে জানতে হবে। প্রথমে শরীরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, এক। দুই হচ্ছে ঠিক সময়ে টাটকা বিশুদ্ধ উপকারী খাবার খেতে হবে। তিন হচ্ছে বিশুদ্ধ পানীয় জল ব্যবহার করতে হবে। চার পরিষ্কার জামাকাপড় পরতে হবে। পাঁচ হচ্ছে প্রতিদিন নিয়মিত ব্যায়াম ও বিশ্রাম করতে হবে, তবে আমরা এইগুলো নিরোগ হতে পারবো, শরীরকে নিরোগ রাখতে পারবো। আর শরীর নিরোগ থাকলে তখন স্বাস্থ্যটা ভালো থাকবে এবং তখন আমরা সুস্থ থাকবো। এইটা হচ্ছে হলো আমাদের স্বাস্থ্য। কিন্তু এই স্বাস্থ্য রক্ষা করার অনেকগুলো সহজ উপায় আছে, যেমন আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আছে, চোখ কান নাক চুল নখ এগুলো আছে, এগুলোকে আমাদেরকে সবসময় যত্ন নিতে হবে। এইগুলো যদি আমরা যত্ন না নিই তাহলে কিন্তু আমার শরীর সুস্থ থাকবে না। সেই জন্যে এই শরীরকে সুস্থ রাখতে গেলে প্রথমে আমাকে নিয়মিতভাবে স্নান করতে হবে, ভালো করে প্রতিদিন সাবান দিয়ে ভালো করে স্নান করতে হবে এবং তাকে পরিষ্কার গামছা দিয়ে গা মুছতে হবে। দুই এবারে চোখ মুখ ভালো করে ধুইতে হবে। তিন হচ্ছে এই যে দাঁতটা যদি আমি যদি খাওয়ার পরে যদি দাঁত যদি না মাজি তাহলে কী হবে, দাঁতে
হচ্ছে মুখে প্রথমে দুর্গন্ধ হবে, তারপরে হচ্ছে দাঁত অকালে দাঁত পড়ে যাবে, দাঁতের মাড়ি দাঁতের গোড়া ফুলবে, দাঁতের মাড়িতে ব্যথা হবে। অর্থাৎ দাঁতটাকে প্রতিদিন যদি আমরা দুবার ব্রাশ করি তাহলে আমাদের মনে হয় মুখের দুর্গন্ধটা কেটে যাবে, কিন্তু আমরা তা কি করি? করি না। কারণ অন্তত একবার তোমাদের করা উচিত, সকালবেলা ঘুম থেকে উঠে প্রত্যেকে অন্তত চোখ মুখটা ভালো করে ধুয়ে দাঁতটাকে টুথপেস্ট, যেটা আমরা পাউডার বলি, অনেকে অনেকে ছাই দিয়ে মাজে, এটা এইরকম কাজ কখনো করবে না, ছাই দিয়ে মাজবে না, তোমার হচ্ছে পেস্ট বা পেস্ট দিয়ে তোমরা ভালো করে দাঁতটাকে পরিষ্কার করবে। তাহলে দেখবে দাঁতের যত্ন নিলে তাহলে অনেকটা, দাঁত হচ্ছে সুন্দর স্বাস্থ্যের অধিকারী। এবারে তোমরা দেখবে চুল, অনেক সময় চুল দেখবে চুলে ময়লা জমে, তাহলে এই জাতীয় চুলে ময়লা না যাবে তোমাকে চুলটাকে পরিষ্কার করতে হবে। চুলে ময়লা জমলে কী হবে? চুলে হচ্ছে মাথায় খুশকি হবে, উকুন হবে, অকালে চুল পড়ে যাবে। হ্যাঁ, এরকম নখ যদি তোমাদের যদি নখ বড় থাকে তাহলে অনেক ক্ষতি। ওই জন্য হাতের নখ কখনো বড় রাখতে দেবে না, মাকে বলবে প্রতি সপ্তাহে একবার করে নখ কাটতে, কারণ ওই নখ বড় থাকলে নখের মধ্যে ময়লা জমে যায়। এবার যখন তুমি কোনো খাবার খাবে সেই ময়লাটা ওই যে নখের মধ্যে সেই খাবারটা তোমার পেটের মধ্যে গিয়ে নানারকম অসুখ করবে। আর তোমরা পরিষ্কার জামাকাপড় তোমাকে পরতে হবে, কারণ জামাকাপড় যদি অপরিষ্কার থাকে তাহলে তোমাদের গায়ে হোস, পায়রা, চুলকানি, দাঁত এগুলো হতে পারে। এগুলো হচ্ছে স্বাস্থ্য রক্ষার সহজ উপায়। এইগুলো না করলে তুমিগুলো এই যত্নগুলো যদি তুমি না নাও তাহলে তোমার সুন্দর স্বাস্থ্যের অধিকারী তুমি হতে পারবে না। হ্যাঁ, আর স্বাস্থ্য ভালো না থাকলে তুমি কোনো কিছু কাজ করতে পারবে না। এবারে আমি আসছি আকস্মিক দুর্ঘটনা কি? হঠাৎ পড়ে গিয়ে ছিঁড়ে যাওয়া, কেটে যাওয়া, বিদ্যুতের শক লাগা, জলে ডুবে যাওয়া, হ্যাঁ এইগুলো হচ্ছে আকস্মিক, আগুনে পুড়ে যাওয়া, এগুলো হচ্ছে আকস্মিক দুর্ঘটনা। এই দুর্ঘটনা ঘটলে আমরা কি করি? প্রথমে প্রাথমিক চিকিৎসা। সেই প্রাথমিক চিকিৎসাটা কি? এই আকস্মিক যদি দুর্ঘটনা ঘটে যায় তখন আমাদের হাতের কাছে যদি কোনো ডাক্তার না থাকে তখন উপস্থিত বুদ্ধিতে তৎক্ষণাৎ যে চিকিৎসা করা হয় সেটাকে আমরা বলবো প্রাথমিক চিকিৎসা। সেটাকে আমরা কি বলবো? প্রাথমিক চিকিৎসা। এই প্রাথমিক চিকিৎসা করতে গেলে দেখবে অনেকের বাড়িতে ফার্স্ট এড বক্স আছে, অনেক স্কুলেও আছে। সেই ফার্স্ট এড বক্সে কী থাকে? গজ বা যেটাকে আমরা ব্যান্ডেজ বলি, ডেটল, মাল্টিক্রোম, ছুরি, কাঁচি, তারপরে তোমার ব্যান্ডেজ, এই কটা জিনিস অবশ্যই রাখতে হবে। কারণ আমাদের কোনো দুর্ঘটনা গেলে আপাতত আমরা কী করি? কোনো কেটে গেলে ডেটল জাতীয় ওষুধ লাগিয়ে দিয়ে তাকে গজ বা ব্যান্ডেজ বেঁধে আমরা ডাক্তারের কাছে নিয়ে যেতে পারি। এবার হাত পা মুচকে গেল তখন আমরা কী করি? জল পট্টি দিই, বরফ লাগিয়ে দিই। কারণ ব্লাডটা যদি ক্লট হয়ে যায়, জমে যায়, তাহলে কিন্তু রক্ত চলাচল করতে পারে না, সেখানে ব্যথা হয়, যার জন্য আমাদের বরফ হচ্ছে রক্তটাকে ঠান্ডা করে, সঞ্চালনের পক্ষে সুবিধা হয়। সেই জন্যে আমাদের এ কথা। এছাড়া হঠাৎ যখন আমরা কেউ জলে ডুবে গেল তখন তাকে কী করবে? জল থেকে তুলে আনতে হবে। তুলে এনে হচ্ছে জল থেকে বার করার জন্য তাকে কী করতে হবে? চিত করে শুয়ে পেটের উপর ভালো করে চাপ দিতে হবে, দিলে যাতে জলটা পেরিয়ে যায়, তাতে সার্জিক্যাল হাত দ্রুত যাতে ফিরে আসে। এটা আমাদের এই ডুবন্ত রুগীকে করা উচিত। এছাড়া অনেক সময় দেখবে হঠাৎ আগুনে জামাকাপড় ধরে গেছে, তখন তুমি কী করবে? তুমি কখনও ছুটিছুটি করবে না। যদি ছুটিছুটি করো তাহলে কী হবে? আগুনটা দ্রুত ধরে যাবে, জামাকাপড় আরও পুড়ে যাবে, তোমার সারা শরীর পুড়ে যাবে। কারণ কী? কারণ আমরা যে বাইরের বাতাস আছে, সেই বাতাসের মধ্যে একরকম গ্যাস আছে, অক্সিজেন গ্যাস, সে সঙ্গে সঙ্গে আগুনকে যত দূরে জোরে ছুটবে তত কী হবে? আগুনটাকে জ্বলতে সাহায্য করবে। ওই জন্য তোমাদের করা উচিত কী হবে? তোমরা দৌড়বে না, কোথাও যদি কাছাকাছি কিছু কাঁথা কম্বলগুলি থাকে সেগুলো তোমরা চাপা দিয়ে আগুনটাকে নিভিয়ে দেওয়ার চেষ্টা করবে। এছাড়া এইগুলো তো গেল স্বাস্থ্য রক্ষা এবং কী কী এই প্রাথমিক চিকিৎসাগুলো তোমরা মনে করবে, ফার্স্ট এড বক্সে আমি বলেছি কোনগুলো আছে, এইগুলো সকলের ঘরে থাকে, প্রায় ঘরে আমরা থাকি, প্রাইমারি ট্রিটমেন্টটা আমরা করে থাকি। হ্যাঁ, এবং আমাদের স্কুলেও আছে, দেখবে আমাদের কিছু আমরা প্রাইমারি ট্রিটমেন্ট করে নিয়ে তবে আমরা হচ্ছে হসপিটাল বা ডাক্তারখানে নিয়ে যাই। এছাড়া আরও তোমাদের কতগুলো দেখেছি কুয়ব ব্যাগ আছে, আমি ক্লাস নিতে নিতে অনেককে দেখেছি দাঁত দিয়ে নখ কাটছো, কেউ দেখছি টাইটা চিবাচ্ছ, এগুলো হচ্ছে কুয়াব ব্যাস। কেউ কখনো টাই চিবাবে না, দাঁত দিয়ে নখ কাটবে না, যেখানে সেখানে কফ থুতু এগুলো ফেলবে না। আর এছাড়া
তোমরা অকারণে বকবক করো, কথা বলো, কারো গায়ে ধাক্কা দিয়ে কথা বলবে না, হ্যাঁ, তাহলে ধুলোয় গড়াগড়ি যাবে না, তাহলে জামাকাপড় নোংরা হবে, কোনো জিনিস খাবার খেলে হাত ধুয়ে খেতে হবে, হ্যাঁ, এই এইগুলো হচ্ছে তোমাদের হচ্ছে কুঅভ্যাস। এই কুঅভ্যাসগুলো তোমরা ভালো করে পড়বে, তোমাদের বইয়ের মধ্যে যেগুলো আছে দেখবে, আমি যেগুলো আলোচনা করেছি এইগুলো সব কিন্তু তোমাদের এই যে পাখির কথা, মাছের কথা এবং স্বাস্থ্য রক্ষা, এর মধ্যে সব এগুলো আছে, সব এগুলো আছে। তোমরা ভালো করে পড়বে, প্রশ্নের প্রশ্ন দেওয়া আছে, তার উত্তরও দেওয়া আছে, সেই উত্তরগুলো ভালো করে মুখস্থ করবে, মুখস্থ করে প্রতিটা প্রশ্নের উত্তর ভালো করে লিখবে খাতায়, লিখে দরকার হলে তোমরা আমাদের যে কমেন্ট বক্স আছে, যদি কোনো তোমাদের অসুবিধা হয় সেই কমেন্ট বক্সে তোমরা জমা দেবে, হ্যাঁ, তারপরে আমরা দেখে নেব, যদি কোনো ভুলভাল হয় নিশ্চয়ই আমরা সেটাকে তোমাদের কারেকশান করে দেবো। এই কাজটা তোমরা অবশ্যই করবে। আর এই যে হোমওয়ার্ক দেওয়া আছে, এই হোমওয়ার্কে দেখবে 36% থেকে 43% পর্যন্ত, যেটা আমাদের সেকেন্ড টার্মের অধ্যায়, সেই অধ্যায় আমি তোমাদের সমস্ত কিছু মোটামুটি পড়ে দিলাম। তোমাদের কিন্তু একটু ভালো করে পড়তে হবে, সেগুলো খেয়াল রাখবে, কারণ এইগুলো যদি না পড়ো এরপরে যতই আমাদের স্কুলে করা থাকুক না কেন, একদিন না একদিন তোমাদের পরীক্ষা হবে, সেই পরীক্ষায় তোমাদের বসতে হবে এবং সেগুলোর উত্তরও তোমাদের করতে হবে। তাই এই 36% থেকে 43% পর্যন্ত সমস্ত প্রশ্নের উত্তর ভালো করে পড়বে এবং খাতা লিখবে, দেখবে তোমাদের কাজ সব সুষ্ঠুভাবে সমাধান হয়ে যাবে। এই বলে আমি আমার পড়ার অধ্যায়টা শেষ করলাম।